বাড়ির শেফের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ আমি একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম, মজার একটা। তো সেটা হলো খাজা। চলুন তাহলে দেখে আসি এই খাজাটা বানাতে আমার কী কী উপকরণ লেগেছে। আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এবং হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, একটু তেল দিয়ে দিব, তেলটাকে একটু ময়দার সাথে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব নর্মাল পানি। এখন একটা খামির তৈরি করে নিব। আমার খামিরটা রেডি, আমি একটু তেল দিয়ে দিব করে। আমি এটা ডেকে রাখবো 30 মিনিট। আমি 30 মিনিট পরে আমার এটা হয়ে গেছে। আমি এটা 3টা ভাগ করে নিব। তিনটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব, বেলে নিব, সেখানে একটু ময়দা দিয়ে নিব। এখন রুটিটা আমি পাতলা করে বেলে নিব। এরকম পাতলা করে আমি সবগুলো রুটি বেলে নিব। এখন এর উপরে একটু তেল দিয়ে দিব, তেলটা ভালো করে একটু মিশিয়ে নিব। রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু ময়দা। এখন এর উপরে আরেকটা রুটি আমি দিয়ে দিব। এর উপরে আর একটু তেল দিয়ে দিব, তেলটা একটু গায়ে লাগিয়ে নিব। এখন এর উপরে আবার একটু ময়দা লাগিয়ে দিব। এখন আর একটা রুটি এর উপরে দিয়ে দিব। একটু টেনে টেনে লাগিয়ে দিব। বেলুনটা দিয়ে আমি এটাকে একটু রুটি বেলে নেব। তবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বড় করে একটু বেলে নেব। এখন আমি এইভাবে একটু রোল করে নেব। এই জায়গাটা একটু পানি লাগিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি কেটে নিব।
হিসাবেই আমি কেটে নেবো এক এক করে। এখন একটু পানি দিয়ে লাগিয়ে দিব যাতে এগুলো ভাজার সময় খুলে না যায়। একটু এভাবে চেপে চেপে দিব। কড়াইতে এক কাপ পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা শিরা তৈরি করে নিব। আমার চিনিটা গলে গেছে, আমি শিরাটা আর একটু ঘন করে নিব। শিরাটা ঘন হয়ে গেছে, ঠিক এইরকম ঘনত্বটা আমি রাখবো। এর চাইতে আর পাতলা হবে না, এর চাইতে আর বেশি ঘন হবে না। আমি এখন নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি আমার চুলার আঁচটা একদম লোতে থাকবে, তা না হলে পুড়ে পুড়ে যাবে। হয়ে গেছে আমার এগুলো ভাজা, আমি এখন তুলে নিব। আমি এখন শিরার ভিতরে এটা দিয়ে দিব। আমি তেল থেকে তুলে তুলে শিরার ভিতরে ডুবিয়ে নিচ্ছি। আমি শিরার ভিতরে 3-4 মিনিট রেখে দিব। এতে আমার 3-4 মিনিট, আমি এখন এগুলো তুলে নেব। মজাদার খাজার একটা সুস্বাদু রেসিপি। তাহলে আমার এই খাজা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটার সাথে সাথে সাবস্ক্রাইবার করবেন। তো ভালো থাকেন, এ পর্যন্ত ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।